একটা প্রতিহিংসার রাজনীতি করছেন, এই রাজনীতি করা ঠিক নয়। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা তো ওখানে সংগঠন বিস্তার ঘটাতে চাইছি। তাহলে আপনারা যদি ভালো কাজ করে থাকেন করে থাকেন, আপনাদের ভয় পাওয়ার কী আছে ভাই? এত ভয় পাওয়ার কী আছে? তার মানে কোথাও আপনারাও বুঝতে পারছেন যে ত্রিপুরার জনগণ আর বিজেপিকে চাইছে না, চাইছে বিকল্প, এবং সেই বিকল্প বাম নয়, রাম নয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। একটু আগেই বললেন যে ওখানে কি হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, আর ওখানে তৃণমূলই বা করে কতজন? সে তো কজন করে কজন না করে সে তো দেড় বছরের মধ্যে বুঝতে পারবেন। দিলীপ ঘোষেরা ত্রিপুরায় কজন তৃণমূল করছে কজন করছে না, তো যদি কেউ নাই করে তাহলে আমরা যাওয়ার গেলে ভয় ভয় কী কী আছে? ওরা তো বলছেন আমরা ট্যুরিস্ট, তো তাই ভয় পাচ্ছেন কেন, মামলা দিচ্ছেন কেন ট্যুরিস্টদের বিরুদ্ধে? ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের আশাটা শুধু সময়ের অপেক্ষা, এবং আমরা সেটা আসব শান্তিপূর্ণ অহিংস পথে আসব। তৃণমূল সাংসদদের এই ত্রিপুরা যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন আপাতত বিমান ভাড়া করেছেন, সরকার বিমান কেনার অর্ডার দিয়েছে, সেটা এলেই একবার দিল্লি একবার ত্রিপুরা করবে, এই ভাষাতেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আপাতত বিমান ভাড়া করছেন, এরপরে যে সরকার যে বিমান কেনার জন্য অর্ডার দিয়েছে সেটা এলেই তখন একবার দিল্লি একবার ত্রিপুরা, পশ্চিমবঙ্গের কাজ হয়ে গেছে, এখন ত্রিপুরাটাই উন্নত করতে হবে, সেজন্যই যাচ্ছেন। আসি পরের খবরে। শুরুর আগেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণে জলপাইগুড়িতে কাটমানি নেওয়ার অভিযোগ গ্রেফতার চার। ইলামবাজারে ফর্ম নিতে গেলে বাড়ির বকেয়া ট্যাক্স জমা দিতে বলা হয়, অভিযোগ গ্রামবাসীদের কোনো ভুল বোঝাবুঝি নয়, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংসারের লক্ষ্মীমন্তদের ভাড়ারে যাতে কখনো টান না পড়ে তার জন্য হাজির রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, কিন্তু শুরুর আগে সেই ভান্ডারে ভাগ বসানোর অভিযোগ। জলপাইগুড়িতে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার আত্মীয়ার বিরুদ্ধে। আমি 50 টাকা করে নি, 50 টাকা করে নি নাকি 50 টাকা 60 টাকা করে নি। হ্যাঁ, ফর্ম আমি দিতে 60 টাকা নেব, আর ফর্ম যদি ওরা নিয়ে আসে আমি 50 টাকা করে নি। জলপাইগুড়ির এই ছবি ভাইরাল হতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই খবর সম্প্রচারিত হওয়ার পরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আবার বীরভূমের ইলামবাজারে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিতে গেলে বাড়ির বকেয়া ট্যাক্স জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। একটা সার্টিফিকেট নিতে লক্ষ্মী ভান্ডারের জন্য, এইটা আনিনি বলে আমার ঘুরি দেওয়া হয়েছে, বলছে 21 ইনকাম ট্যাক্স দেবে তবে সার্টিফিকেট পাবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি নয়, চিন্তা নয়, টোটাল ফ্রি অফ কস্টে ফর্ম পাওয়া যাবে। একটা জায়গায় রুটি দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে জমা দিতে হবে গ্রামে, এরকম কোনো মানে নোটিফিকেশন গভর্নমেন্টের নেই। আমাদের একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে ক্যাম্প থেকে দুয়ারে, সরকারের যে লক্ষ্মীর ভান্ডারে যাবেন তিনি লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে যাবেন, তখন লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে যে গভর্নমেন্টের অফিসার আছে তিনি আপনাকে একটা ফর্ম দেবে। আমরা দাবি করছি পশ্চিমবাংলার সমস্ত জেনারেল কাস্ট পরিবারকে 3000 টাকা এবং এসসি এসটি পরিবারকে 5000 টাকা করে, যেহেতু ন্যূনতম মাসিক আয়ের কথা বলা হয়েছে, পকেট মানির কথা বলা হয়নি। এরই মধ্যে কলকাতা পুরসভার 42 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বিজেপির বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এই লিফলেটে বিজেপির প্রতীক পদ্মফুলের ছবি রয়েছে। দিদি প্রকল্পকে এরা সহ্য করতে পারছে না, এবার ভাওতাবাদী করে এরা নিজের কাগজে প্যাড ছাপিয়ে মানুষের কাছে বিলি করছে, ভুল বার্তা দিচ্ছে কি এটা বিজেপি প্রকল্প। বিজেপির সিম্বল দিয়ে এখানকার কোঅর্ডিনেটর সুনিতা ঝাওয়ার আর কিষাণ ঝাওয়ার, ওরা এটা ভুল মানুষের কাছে বোঝাতে চাইছে। দিদি আঠোখানা যে প্রকল্প মানুষের জন্য এনেছে সে প্রকল্পকে নিজের নামে দিয়ে চালানোর চেষ্টা করছে, তার প্রতিবাদ আমরা করছি। আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের মধ্য দিয়ে আমরা যে কোনো জনকল্যাণমূলক স্কিমকে সমর্থন করি, কিন্তু এই জনকল্যাণমূলক স্কিমে একটা গরিষ্ঠ সংখ্যক বড় অংশের মানুষকে বঞ্চনার বিরোধিতা করছি। 1 সেপ্টেম্বর চালু হবে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। জেনারেল ক্যাটাগরির গৃহবধূরা মাসে 500 টাকা এবং তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত বধূরা 1000 টাকা করে পাবেন। প্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।